এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে 3,74,000 টাকা হাতিয়ে নেয় এক যুবক। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। তার নাম রবি কুমার দেববর্মা। শনিবার তাকে বীরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ। সিধাই থানার শানখলা এডিসি ভিলেজের বাসিন্দা বৈজন্তী দেববর্মা, তার বন্ধু অমরপুর বীরগঞ্জের যুবক রবি কুমার দেববর্মা। বন্ধুত্ব থেকে উভয়ের মধ্যে প্রণয়ের সম্পর্ক হয়। রবি কুমার বিয়ের প্রতিশ্রুতিও দেয় বৈজন্তীকে। এই সুযোগকে কাজে লাগিয়ে রবি কুমার বৈজন্তীর কাছ থেকে ধাপে ধাপে হাতিয়ে নেয় মোট 3,74,000 টাকা, সঙ্গে বৈজন্তীর এটিএমও। পরবর্তী সময় রবি কুমার বৈজন্তীকে বিয়ে করতে অক্ষমতা প্রকাশ করে। এরপরই ধৈর্যের বাঁধ ভেঙে যায় বৈজন্তীর। দ্বারস্থ হয় পুলিশের। রবি কুমারের বিরুদ্ধে বৈজন্তী মামলা দায়ের করেন সুন্দরটিলা পুলিশ ফাঁড়িতে। বৈজন্তীর মামলার প্রেক্ষিতে সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ শনিবার রাতে রবি কুমারকে গ্রেপ্তার করে বীরগঞ্জ থানার মালবাসা থেকে, জানালেন সুন্দরটিলা ফাঁড়ির ওসি প্রীতিময় চাকমা। অভিযোগের সাথে আমাদের সিধাই থানাতে একটা মামলা হয়। মামলার তদন্ত করার সময়ে আমরা মেন যে অভিযুক্ত রবি কুমার দেববর্মাকে গতকাল রাত্রে বীরগঞ্জ থানার অধীন মালবাজার থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি। আজ কুডে প্রডিউস করা হবে, তদন্ত চলছে। ধৃত রবি কুমারকে রবিবার পুলিশ কোর্টে সোপর্দ করে তদন্তকারী পুলিশ। রবি কুমারের কাছ থেকে একটি পালসার বাইক সহ কয়েকটি এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।